ধুবুরী জেলা ব্রহ্মগির নির্বাচন মন্ডলী কৃষ্ণপ্রসাদ ব্লক চারি ছকঠারে আয়োজিত হয়েছিল বিজয় সেতু সংকল্প সমাবেশ। এই সমাবেশে কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি যোগদে রাজ্য সরকার অবহেলা বিষয়ে আলোচনা করেছেন। রাজ্য সরকার অবহেলা কারণ ওড়িশা বহু পছরে রয়েছে বলে কেন্দ্রমন্ত্রী কহিছেন। পুরী জেলার বিচ্ছিন্ন হয়ে রুথিবা কৃষ্ণপ্রসাদ বাসী প্রতিশ্রুতি দিয়েছেন গডকরি। সাতপড়ার জহ্নিকুদা পর্যন্ত চিলিকা উপরে নির্মাণ হব ব্রিজ, গমনাগমনর হব সরলীকরণ, স্বাস্থ্য সেবার বঞ্চিত হবে ব্রহ্মগির কৃষ্ণপ্রসাদ বাসী। তবে মন্ত্রী প্রতিশ্রুতি পরে কৃষ্ণপ্রসাদ বাসী মনরে আশা জাগিছে, বিশ্বাস অছে খুব শীঘ্র দীর্ঘদিনের স্বপ্ন সত হওয়া যাচ্ছে। নির্মাণ হব সিগনেচর ব্রিজ, যাকি সাতপড়ার ব্রহ্মপুর দ্বীপ এবং ময়সার জহ্নিকুদকু যোড়ব। এই দুইটি যাক ব্রিজে কোণী পিলর রহব না বলে সূচনা মিছে। এটি দ্বীপাঞ্চল ভি যে লোক রয়েছে, লোক মানুষ সাধারণ সমস্যা মেডিকাল ধরি তাপরে যাতায়াত গমনাগমন উপরে সব নির্ভর করুচি কথা। কেতবে চিলিকা মধ্যে ডঙ্গা ফসি যাচ্ছি, লোক মানে ফসিকি রয়ে যাচ্ছেন, কেতক দুর্ঘটনা বি ঘটলা। তাপরে এই ব্রিজটা হলে দক্ষিণ ভারত সহিত আমার উত্তর ভারতের যোড়ি হব এবং কনেকটিভিটা রহলে রাস্তাটা প্রত্যেক ছক বজারে যে গাড়িগুড়াক এনএচরে যাচ্ছি 16 সে গাড়িগুড়াক এই পাখে গলে সবু ছকরে দোকান বজার বড়ব। সাধারণ গরিব নিরীহ লোক দোকান বজারটে করি তাঙ্কর জীবন জীবিকা নির্বাহ করবে এবং মৎস্যজীবী মানে চিলিকার অতি আনন্দ ভিতরে সে নিজের জীবন জীবিকা নির্বাহ করা জাল ফাল পকাই পারে করবে বঞ্চিপারে। তেমকি এটা আমি গোটে ঐতিহাসিক দিন লা নীতিন গডকরি ঘোষণাটা আমি গোটে ঐতিহাসিক দিন। আমি পিলাদিন শুণুছু ব্রিজ হব ব্রিজ হব ব্রিজ হব, আজকু 25-50 বর্ষ হয়ে কিন্তু কেন্দ্রমন্ত্রী নীতিন গডকরি আমি যেত জাণিছু সে জন অতি ভদ্র লোক, সে যা কহতি তাহা করতে। আজ যে সে ঘোষণাটা করেছেন আমি বহু গর্বিত এবং বহু আনন্দিত অঞ্চলবাসী সে আমি অছু। দেখুন আজ যে জনসমুদ্র লা সে আপনার উদাহরণ পাই কণ লা স্থিতি আোক কেত উৎসাহিত অতিন গডকরি পূর্ব নির্বাচন আচরণ বিধি লাগবা পূর্ব অলরেডি পুরীঠারে ভিডিও কনফরেন্স মাধ্যমে সে ঘোষণা করে সারিছেন। ব্রিজটি দুইটি পর্যায়ে দুইটি দেড় কিলোমিটর তিন কিলোমিটর ব্রিজ হব আউ NH16 কু যেটা কনেকটিভিটি করব, যাহা দীর্ঘদিনের সমস্যা কৃষ্ণপ্রসাদ বাসীকর স্বপ্নকু পূরণ করব সে ব্রিজ। দেখুন সমস্যা কথা যে কহিলেন, ব্রহ্মগিরি নির্বাচন মন্ডলীর মুখ্য সমস্যা হচ্ছে পানীয় জল, কৃষি, ব্রিজ, আউ আপনার রহিলা স্বাস্থ্য। এই যে মিনিমম সমস্যাগুড়িক রয়েছে মৌলিক সমস্যাগুড়িক তাকু নিশ্চিত ভাবে যে লোকঙ্কর আশা আকাঙ্ক্ষা রয়েছে, যদি উপাসনা মহাপাত্র এটি বিধায়ক হুম এবং এমপি সম্বিত পাত্র হুম সে নিশ্চিত ভাবে পূরণ হওয়া। ব্রিজর তো স্বপ্ন আজ অলরেডি সয়েল টেস্টিং আরম্ভ হয়ে গেল। আমি কৃষ্ণপ্রসাদ বাসী তরফর মাননীয় কেন্দ্রমন্ত্রী নীতিন গডকরি সাধুবাদ জনাওছু এবং যে দীর্ঘদিনের 5 বর্ষর উদ্যম অব্যাহত ভাবে অলিঅলি সুকন্যা লুলু মহাপাত্রঙ্কর উপাসনা মহাপাত্র যেটা করছেন এবং তাঙ্ক সহিত তাঙ্কর ভাই আমার এমপি প্রার্থী সম্বিত পাত্র মহোদয় যে সহযোগ করছেন সেপাই কৃষ্ণপ্রসাদ ব্লক তরফর নির্বাচন মন্ডলী তরফর মু সংযোজক ভাগে ব্যক্তিগত ভাবে তাঙ্কে চিরকৃতজ্ঞ এবং আঞ্চলবাসী তরফর তাঙ্কু ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে সাতপড়া জহ্নিকুদা সে যে চিলিকা রাস্তা আমার জেলা সদর মহকুমাকু ব্লক সদর মহকুমাকু যে মানে চিলিকা ইয়ে রয়েছে জল রাস্তা হয়ে পড়ুনি, সেই তাকে নিজ আখিরে প্রত্যক্ষ ভাবে আকাশমার্গর দেখিকি আসলে এবং তাঙ্কর সেই যে প্রত্যক্ষ অনুভূতি ভবিষ্যতের নির্বাচন পরে আমাকে সহযোগ সাহায্য করিব এবং সেই অনুভূতির সে নিশ্চিত ভাবে আম প্রতি এই অঞ্চল প্রতি অঞ্চলের সমস্যা প্রতি নিশ্চিত ভাবে সদয় হবে, আমাকে সাহায্য করবে। আহা সে প্রতিশ্রুতি দেলে যে নির্বাচন পরে পরে এটা টেন্ডর কু যাব এবং 2019 নির্বাচন পূর্ব এ সেতু কাম পূর্ণাঙ্গ হয়েকি প্রধানমন্ত্রী উদ্ঘাটন করবে, এ ভরসা আম লোকর অ নিশ্চিত ভাবে পূরণ হব। পুরীর তপন কুমার লেকাঙ্ক রিপোর্ট, খবর ওড়িশা।